আপনি আমাদের কিছুদিন আগেই এই আর্টিস্ট ফোরামের একটা বার্ষিক একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের আগে পার্থদা, আমি টেকনিশিয়ান স্টুডিওতেই শুটিং করছি, আমার মেকআপ রুমে এলেন সঙ্গে জুন বাসব, প্রত্যেকের কী সুবিধা অসুবিধা জানার জন্য আর্টিস্ট ফোরামের তরফ থেকে। উনি আর্টিস্ট ফোরামের একজন সক্রিয় কর্মী ছিলেন, আমাদের অত্যন্ত কাছের মানুষ, খুনাক্ষরেও বুঝতে পারিনি যে ওটাই পার্থদার সাথে শেষ দেখা। তারপরে যখন মিটিংটা গেলাম আর্টিস্ট ফোরামে, তখন শুনলাম উনি অসুস্থ, উনি হসপিটালাইজড। এইভাবে অকালে মানুষটা আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন, এভাবে তো যাওয়ার সময় হয়নি ওনার, আরও অনেক কাজ বাকি থেকে গেল। ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানে থাকুন যত ভালো থাকেন। আমাদের খুব খুব প্রিয় একটা মানুষকে হারিয়ে আমরা অত্যন্ত অত্যন্ত বেদনা হতো। পার্থদার সাথে আমার যোগাযোগ স্কুল লাইফ থেকে, আমি তখন হাফ প্যান্ট পরি এবং উনি খুব আনন্দ করে গর্ব করে কথাটা বলতেন যে দেবদূতকে আমি হাফ প্যান্ট অবস্থায় প্রথম দেখেছি। বেলঘড়িয়াতে একটি নাটকের ওয়ার্কশপ হচ্ছিল, আমাদের সেই সময় রেওয়াজ ছিল নাটকের দলে অভিনয় শিক্ষা, সাথে সাথে আমরা খালেদ চৌধুরী, তাপস সেন, কুমার রায়, সেই সঙ্গে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এরা ওয়ার্কশপ করাচ্ছিলেন। স্কুলে পড়ি তখন আমি, বিমলদা থিয়েটারে ধরে নিয়ে এলো, ক্রিকেট খেলছিলাম, পার্থদার সাথে তখনই আলাপ। তারপর রোজ মানে শুটিং করা একসাথে একটা আলাদা কথা, কিন্তু শুটিং থিয়েটার এসবের কাজ একসাথে যাওয়া, আউটডোরে থাকা, আর আমাদের রাতে এবং সকালে একটা আলাদা আড্ডা ছিল, সেটা একটা আড্ডা রাতে আমরা পার্থদার বাড়িতে আড্ডা দিতাম, আর সকালে আমাদের লেকে দেখা হতো। পার্থদা কোনো দিনই হাঁটতো না, শরীরচর্চার ব্যাপারে ছিলই না, মজা করতেন। আমার ক্লাব মেম্বারশিপও পার্থদার মাধ্যমে হয়েছে, আর্টিস্ট ফোরামের কাজেও পার্থদার সাথে নিয়মিত যোগাযোগ ছিল, এবং প্রতিদিন আমাদের যে অভিনয়ের কাজ, আন্দোলনের কাজ, আর্টিস্ট ফোরামের যে সমস্ত আন্দোলন রয়েছে, পার্থদা সবসময় উপদেশ দিতেন, এবং সেটা মানে সবার সামনে নয়, আড়ালে ডেকে নিজের মতো করে বলতেন। আমরা সেইগুলো পার্থদা চলে যাওয়াতে, আমি সকালবেলায় খবরটা পাওয়া মাত্রই ভাবছিলাম বসে বসে যে পীযূষদা চলে গেল অকালে, শিলাদিত্য পত্রনবীশ, কুণালদা চলে গেল অকালে, আশেপাশে সময়ে রমাপ্রসাদ বণিক, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, এইগুলো ইন্ডাস্ট্রিকে কিছুই নয়, ইন্ডাস্ট্রির যে কালার ছিল সেই রামধনুটাতে অনেকটা রং কমে। আসলে পার্থ মানুষ হিসেবে কত ভালো ছিল সেটা আমরা যারা ওকে কাছ থেকে দেখেছি চিনেছি সেটা জানি, সেটা দর্শক জানেন না। একেবারে ইন্ট্রুসেন্স যাকে মাটির মানুষ বলে, পার্থ ছিল সত্যি সত্যি মাটির মানুষ। আমি কোনোদিন ওকে উচ্চস্বরে কথা বলতে শুনিনি, কোনোদিন না হয়তো, কিন্তু থিয়েটারের অভিনেতা ছিল, থিয়েটারে নিশ্চয়ই জোরে কথা বলতে হয়, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি কোনো ইনসিডেন্টে কখনো ওকে জোরে কথা বলতে শুনিনি, উল্টোটা বরং সে প্রায় গান কাছে নিয়ে গিয়ে শুনতে হতো কথা, ও এতই ধীর স্থির শান্ত একজন মানুষ ছিল। আর সবচেয়ে বড় কথা যে 40-42 দিন ভেন্টিলেশনে থাকার পর একটা মানুষের
হেলথ কন্ডিশন যা হয় তাতে ও যদি ফিরে আসতো তাহলে অন্তত মেডিকেল সায়েন্সকে মেনে নিলে বোধহয় একেবারেই সেটা কাম্য ছিল না। কারণ ও ডাক্তাররাই বলেন যে 40-42 দিন ভেন্টিলেশনের পর কোনো মানুষের কিছুই থাকে না। আর সেদিক দিয়ে শুনতে খারাপ লাগলো, আমার মনে হলো যে হচ্ছে যে ওর যন্ত্রণামুক্ত হলো, যদিও ভেন্টিলেশনে মাইট বি হয়তো মানে ফিল করতে পারেনি কষ্টটা, কিন্তু ফিরে এসে যখন ও সায়েন্সে আসতো সেটা ও কিছু থাকতো না মেডিকেল সায়েন্সের ভাষায়। সেদিক দিয়ে আমি মনে করি ও যন্ত্রণামুক্ত হয়েছে। তবে একটা ভীষণ ভীষণ ভালো মানুষকে হারালাম। ও অভিনেতা কেমন সেটা বলবার জন্য দর্শকরা রয়েছেন, সেটা বলার আমি কেউ নই, কিন্তু ভীষণ ভীষণ ভালো মানুষ, ভেরি রেয়ার পার্সোনালিটি ইন ফিল্ম ইন্ডাস্ট্রি। মানে কোনো রকম কারোর নামে নিন্দে, কারোর নামে ক্লিক পলিটিক্স, কারোর নামে কোনো খারাপ কথা বলে আমি অ্যাটলিস্ট জীবনে ওর মুখ থেকে কখনো শুনিনি। সেটাও রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কোয়ালিটি বলে আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ, আপনার শান্তি কামনা করি, পরিবারের সমবেদনার সঙ্গে সমবেদনা জানাই, আর কি বলবো। আর একটা খুব ইনসিডেন্ট যেটা আমার অবাক লাগছে, আপনারা হয়তো অনেকেই যে ভুলে গেছেন সেটা আপনাদের দোষ না, গতকাল মানে ও যেদিন চলে গেছে সেদিন অভিষেকের মৃত্যুদিন ছিল, 2 বছর হয়েছে। তা মানে আমার এখন স্পষ্ট মনে আছে যে যেদিন অভিষেককে এখানে আমরা নিয়ে এলাম ওইখানে পার্থ দাঁড়িয়েছিল। সেটাই ভাবি যে মানুষের কখন সে একই দিনে গেল 2 বছর পরে, এটা কার কখন কী লেখা থাকে, খুবই এটা ভীষণই কোইন্সিডেন্স। আমার কালকে শোনার পর থেকে বারবার মনে হচ্ছে যে অভিষেকের মৃত্যুর দিনেই ওর মৃত্যুর দিনটা একই রয়ে গেল। পার্থদাকে চিনি সেই মেঘের পালক আমার প্রথম সিরিয়াল থেকে, তারপরে জয়ী সিরিয়ালে বাবা হতো, আমাদের একটা টিম ছিল তুমি জানো। কি বলবো, মানে পার্থদার হয়ে এখন মানে পার্থদার জন্য যে এইভাবে বাইট দিতে হবে এটাই খারাপ লাগছে। মানে 2021 সালে আমরা মানে পার্থদার মা যখন চলে যান তার পরের বছর আমি, অনির্বান্দা, দিব্য, আমরা সবাই মিলে বার্থডে সেলিব্রেট করেছিলাম সারপ্রাইজ, কারণ পার্থদা খুব একা ছিলেন। পার্সোনাল লাইফ বলতে ইন্ডাস্ট্রি, আর্টিস্ট ফোরাম এই বাদে পার্থদার কিছু ছিল না। যখনই পার্থ ফোন করতো নিজের থেকে বুঝতে পারতাম খুব একা, পার্থদার মতো মানুষ তো হয় না, তেমনি ভালো অভিনেতা। এটাই বলবো, পার্থদাকে খুব মিস করবো। ডিরেক্টর আর মিঠুন চক্রবর্তী তার হিরো। পার্থদাকে চিনি বিদ্যাসাগর হিসাবে, পার্থদা আমাদের চোখে বিদ্যাসাগর। সেই আউটডোরেতে গিয়ে এই যে ইন্ডাস্ট্রিতে সবাই দাদা দিদি বলে সবাই সবাইকে কেন, সেটা বুঝতে পারি যেখানে সবাই সবার বন্ধু, এখানে কোনো বয়সের মানে উঁচু নিচুর জন্যে কারোর সাথে কোনো আলাদা ব্যাপার না। সেই পার্থদার সঙ্গে আলাপ, তারপর অনেক কাজ করেছি। লাস্ট ডিসেম্বর মাসে আমরা 17 দিন একসঙ্গে ছিলাম পার্থদার সাথে, অনেক আউটডোর গিয়েছি। পার্থদা ইন্ডাস্ট্রিতে সবাই, যে কোনো লোক পৃথিবী থেকে চলে গেলে বলে খুব ভালো লোক ছিল। আমি বলবো পার্থদা একমাত্র মানুষ যে ইন্ডাস্ট্রিতে অজাত শত্রু ছিল, খবর নিয়ে দেখা যেতে পারে সেটা। Thank you.
বিগত 5 বছর পার্থদা আমরা আমি দিগন্ত পার্থদা পার্থদা ইয়ার কিভেন আমাকে দিগন্ত বলতো কৃষ্ণ শুধু আমার তো বলে পিছনে থাকতো। তো আমরা না খুব ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম আমাদের আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটিতে পার্থদা গত 4 বছর ধরে আমাদের কমিটি মেম্বার রয়েছে। পার্থদার সঙ্গে আমার একটা অদ্ভুত অধিকার বোধ কাজ করতো, আমি পার্থদায় খুব ধমকাতাম, আমার তো বড়ো তো আমি বকুনি দিতাম, এটা করবে না, এটা কী দাঁড়াও লাফালাফি করবে না, তোমাকে বয়স বাড়ছে না কমছে এসব বলতাম। আজকে মনে হচ্ছে আর ভগবান লোক থাকবে না, এটাই আর কি। আমরা ছিলাম পার্থদার সঙ্গে, পার্থদা আমাদের সঙ্গে থাকবে চিরকাল। সতীর্থ একসঙ্গে অনেক কাজ করেছি, আর বিশেষ করে সিরিয়ালের একদম গোড়ার দিকে যখন এইসব প্রাইভেট চ্যানেল ছিল না দূরদর্শনের, একসাথে বহু কাজ হয়েছে। খালি ভাবতে একটু কষ্ট আমার, বিশেষ করে হচ্ছে যে ও আমার থেকেও ছোট ছিল, খুব খুব যাকে বলে জমাটি লোক ছিল, দেখা হলেই একদম হই হই করে কথা বলতো। যাই হোক, এ তো সকলেরই নির্দিষ্ট আছে, ওর আত্মা শান্তি পাক, এইটুকুই বলবো। বহু বছরের আলাপ, বহু বছর একসাথে। শেষ কটা দিন বললে ভুল হবে, পার্থদা বেশ কিছুদিন কোভিডের সময়ও মাকে নিয়ে আলাদাই থাকতেন, এখানে থাকতেন মাকে নিয়ে। তো সেই সময় পার্থদাকে দেখেছি, কোভিডের সময় খুব খারাপ কন্ডিশন হয়ে গেছিলো এবং পার্থদাকে সেই সময় বেড পাওয়া তো খুব ক্রাইসিস হয়েছিলো সব জায়গায়, তবু পার্থদাকে বাঙ্গুর হসপিটালে ভর্তি করানো হয়েছিল এবং বাঙ্গুর হসপিটালে ভর্তি থাকা অবস্থায় পার্থদার মা কোভিডে মারা যান বাড়িতে। এবং ওরকম অবস্থায় পার্থদা ভেন্টিলেশনে, ওরকম একটা সিচুয়েশানে বাঙ্গুরকে রিকোয়েস্ট করি, পার্থদার মার 88-89 বছর বয়স ছিল, ওনাকে নিয়ে আসা হয় বাঙ্গুরে এবং মর্চুয়ারিতে রাখা হয় সেদিন রাতটা। পরের দিন সকালবেলা পার্থদা, যেহেতু কোভিডের অনেক রেস্ট্রিকশন ছিল, সেজন্য ওখান থেকে যতটুকু করার কাজ সেটা করে তারপরে ক্রিমেশনে গেছিলো। তারপরে পার্থদাকে বলেই ছিল যে আপনার লাঙের অবস্থা নট গুড, আপনাকে বাঁচানো গেছে, সব ঠিক হয়েছে, কিন্তু রেস্ট্রিকশানে থাকবেন বাকি জীবনটা। কিন্তু একা থাকলে মাও চলে গেলেন যখন, একা আরেকজন ভদ্রলোক ছিলেন পার্থদার সঙ্গে, যিনি পার্থদাকে খুব সারাক্ষণ আগলে রাখতেন, খাওয়া দাওয়া করানো, চলাফেরা করানো সবটাই পার্থদার সঙ্গে ছিলেন, আড্ডাই বন্ধুর মতন প্রায় ছিলেন। কিছুদিন আগে সেও ব্রেনস্ট্রোকে মারা যায়, মানে মাসখানেকও হয়নি, মাসখানেক মাস দুয়েক হবে হয়তো। তারপর একদম ভেঙে পড়েছিলেন একা হয়ে যাওয়াতে, বারবার সবাইকে বলতেন সিসিটিভি রেখে দে, কখন কী হবে জানি না, একা মানুষ। তো সেই সময় থেকেই পার্থদা দিন পাঁচেক ধরে আমি ওয়াচ করছিলাম যে পার্থদা খুব কাশছে। পার্থদাকে বারবার যতবার বলছি পার্থদা চলো হসপিটাল, না আমি তো গেছি, আমি হোমিওপ্যাথি খাচ্ছি, দাঁড়া না, তুই এত অস্থির হচ্ছিস কেন, এই আয়ুর্বেদিক খাচ্ছি, দাঁড়া না ঠিক হবে। আরে সব সময় আর কী হতো, একা মানুষ হলে যা হয়, যেহেতু টেলিভিশন শো কমিয়ে দিয়েছিলো কোভিডের পরে, লোকের কাছে কাজকর্ম সব কমে গেছিলো, সবটা মিলে এমন হয়েছিল যে একটা ওষুধ আছে, যে ওষুধটা একটু কম দাম সব জায়গায় পাওয়া যায়, সেই ওষুধটা পার্থদা কম কম খেত আর কি, যাতে খরচটা কম লাগে আর কি। তো আমরা অনেকবার বলেছিলাম, এবার দেখুন 24 ঘন্টা মনিটরিং করা বোধ হয় কারোর পক্ষে, আমার নিজের মাই শয্যাশায়ী এবং খুব খারাপ অবস্থা, তো ফলে সেটা করা খুব মুশকিলের। তবু যতটা সম্ভব আর্টিস্ট ফোরাম থেকে সবাই করেছিল এবং জোর করে 9 তারিখ উনি বারবার বলছিলেন আর্টিস্ট ফোরামের মিটিংটা হয়ে যায় 11 তারিখ, তারপরে ভর্তি হবো, না 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 এখন করিস না, ওই জন্যই তোকে আমি দিতে চাইছি না। ফাইনালি 9 তারিখ জোর করে ভর্তি করানো হয়,
9 তারিখে উনি কেবিনে ছিলেন, 10 তারিখ কেবিনে ছিলেন, 11 তারিখ CCU, 11 তারিখই রাত্রিবেলা ভেন্টিলেশনে চলে যান। তারপরে আমাদের যত শিল্পীরা গেছে, পায়েল গেছে, বাসব দত্তা গেছে, যত শিল্পীরা গেছে, ভরত কল গেছে, আমরা তো ছেড়েই দিন, আমাদের তো যেতেন উনি, কিন্তু সবার হাত ধরে ধরে মাথায় ঠেকাতেন, যেহেতু রেগোস্টমি করা ছিল কথা বলতে পারতেন না, বলতেন ভরত কল এসছে, পায়েল ভালো থাকিস, লিখে লিখে জানাতেন। আমার আগের ছবিটা রিলিজ করেছে রক্তবীজ, খুব হিট করেছে, পরের ছবিটা আলেকজান্ডারের বিষি লিখতেন, তোমাদের সবাইকে লাড্ডু খাওয়াবো রিলিজ হলে, পরের ছবিটা বাংলাদেশের সঙ্গে একটা কোলাবোরেশন ছবি করছি, যতটুকু আমি লেখা দেখেছি দেড় দু পাতা লেখা, পরের দিকে আঙুলটা এত ফুলে গেছিলো আর লিখতে পারতেন না, পেন ধরতে পারতেন না, আঙুল বললে আর পাচ্ছি না আর পাচ্ছি না, মানে এক্সপ্রেশনে বোঝাতেন। তারপর হাত পা রেস্ট্রেন করা হচ্ছিলো, কারণ উনি যখনই শব্দ সেন্স ছিল না, ফলে ভেন্টিলেশনের পাইপ টেনে খুলে দিচ্ছিলেন, তো সেটা করছিলেন। তবে হ্যাটস অফ টু বাঙুর, কারণ 45 দিন ভেন্টিলেশনে আপ্রাণ চেষ্টা করেছে ডক্টররা, এবং ডক্টর পাল যিনি ছিলেন ওনার হেড ICCU, আমি ওনার সঙ্গে অনেকবার মিট করেছি, বাপি সারাক্ষণ দেখতো আমাদের অভিনেতা বাপি, বাপি বাপি তো বাপি সারাক্ষণই দেখতো, অভিনয় শেষ করার পরও দাসানি টুয়ের মতন জায়গা থেকে শুটিং করে রাত্রির 11টা হোক 12টা হোক সারা কলকাতা জুড়ে ওষুধ খুঁজে নিয়ে এসছে, 7,000-8,000 টাকার ওষুধ কোথাও পাওয়া যাচ্ছে না, সেখান থেকে ও খুঁজে খুঁজে ওষুধ নিয়ে এসছে। তো এই অবস্থায় বাপি সারাক্ষণই দেখে যেত, সবসময় দেখতো বাপি পার্থদাকে, আমরা যারা যেতাম যেতাম, কিন্তু যেটা হলো না সেটা হচ্ছে এত চেষ্টা করলেন বাঙুর, এবং ওনারা বললেন এটাই, অনেক কিছু কারেকশান করতে করতে গেছেন, মানে কখনো এটা খারাপ হচ্ছে, কখনো ওটা খারাপ হচ্ছে, ওটাকে কারেকশান করছেন, ওটা এবার একটা লাং ফুল খারাপ হয়ে গেছিলো, যেটাতে সমস্যা হচ্ছিল যে নষ্ট হয়ে গেছিলো ওই লাংটা, লাংটা এবং হার্টের সমস্যা হচ্ছিলো, যার জন্য সমস্যাটা হচ্ছিলো হার্টের সমস্যা হচ্ছিলো, যেহেতু চাপ পড়ছিলো সেই জন্য ওই ওই অবস্থা থেকে ইউরিন আউটপুট কমে যাওয়াতে হাত পা ফুলে যাচ্ছিলো, কিডনি খারাপ হতে থাকে, যেরকম হয় মাল্টি অর্গান ফেলিওরের দিকে। গত পরশু দিন আমি ও আমাদের সেক্রেটারি শান্তিলাল মুখার্জি আমরা সবাই গেছিলাম ডক্টরের সঙ্গে, 1 ঘন্টা পায়েল ফিরে পাচ্ছেন না, অনেকবার মানে পার্থদা পার্থদা বলে ডাকার পরে পার্থদা তাকালেন, পরের দিকে কমে যাচ্ছিল পুরো জিনিসটাই, পার্থদার আসতে যা হয় মানুষের সেরকমই হচ্ছিল, 68টা 78 গেলে এতটা কষ্ট হয়তো আমাদের হতো না, কারণ একটা বয়সে সব মানুষকেই যেতে হবে, 68টা যাওয়ার বয়স বড্ড তাড়াতাড়ি, এটা খুব কষ্টের, মানে এত ভালো মানুষ ছিলেন বার্তদা, এত আড্ডাবাজ ছিলেন, মানে খুব মজা লাগে, কিছু দরকার হলেই ভাবি আসবি, একটু ওকে ডাক্তারের কাছে, লোকজন ভালো থাকতে ভালোবাসতেন বলে ওরা সারাক্ষণ আড্ডা মারতে যেত বার্তদার বাড়িতে, যেহেতু টেলিভিশন কম করতেন সেই জন্য একা একা মানুষ আড্ডা মারতে যেতেন, খাবি এ খাবি ও খাবি, খালি খাওয়া নিয়ে ব্যস্ত থাকতেন, এটা ছিলেন। তারপরে এখানে একটা ব্যাংক আছে আমাদের, এই ব্যাংকে যখন বার্তদা আসতেন হয়তো সামান্য টাকা তুলতে বা ডিপোজিট করতে এসছেন, হোয়াট এভার, বা চেক জমা দিতে এসছেন, কাজটা 2 মিনিটের, 2.5 ঘন্টা আড্ডা মেরে যাচ্ছে, ফোরামে বসে আড্ডা, তারপরে ফোরামে এসে আড্ডা, মানে কখনো বোঝা যেত না যে পার্থদা আমাদের থেকে বয়সে আগে, উনি যেহেতু থিয়েটারে খুব বেশি করতেন সেই জন্য উনি অনেক দৌড়াদৌড়ি করতেন একাডেমি রবীন্দ্রসদন জুড়ে, কিন্তু পরে চোখের প্রবলেম হওয়াতে গাড়ি চালাতে অসুবিধা হওয়াতে কমে যাওয়া যায় যাতায়াতটা, তখন এটাই হয় আস্তানা আর কি, বাড়ি আর এটা সবাইকে বাড়িতে ডাকতেন আর এখানে ডাকতেন আর খাওয়া খাওয়া করতেন, এটাই এই খারাপ লাগা এটাই, যে পার্থদা থাকলে আর কিছু হতো না, ভালো হতো, আরও ভালো হতো, আরও আনন্দ হতো, সবাই খুব মজা করে কাটাতেন, আর আমাদের ভাইস প্রেসিডেন্ট পার্থদা, এবার ইলেকশনে পার্থদা ভাইস প্রেসিডেন্টও হয়েছিলেন, মানে বুঝতে দিত না যে ওনার বয়স, মানে ফোরামে আসতো এমন করতো যে মানে সারাক্ষণ কোথায় চিকেন মোগলাই পাওয়া যায়, কোথায় ওই পাওয়া যায়, কোথায় সেই পাওয়া যায়, এই বয়সে দাঁড়িয়ে ওনার যেটা উচিত না, থেকে একটু হয়তো আমি বললাম যে আমার হয়তো তাড়াতাড়ি প্যাকআপ হবে, হয়তো 1 ঘন্টা দেরি হয়েছে, অন্তত 5 বার ফোন, কী রে আসবি বললি, আমি এসে বসে আছি, শুধু সুস্থ থাকুন আপনারা সবাই, জীবনটা ভীষণ অনিশ্চিত, এটুকুই বলার, এর বেশি কিছু বলার নেই, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকুন, এটাই হচ্ছে বড় কথা, আজকের দুনিয়াটা খুব গন্ডগোলের।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।